সাগরপাড়া থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দয়ারামপুর বর্ডার আউটপোস্ট থেকে উদ্ধার অস্ত্র মাদকদ্রব্য। দয়ারামপুর এবং সাগরপাড়া আউটপোস্ট দিয়ে দুই পাচারকারীর ভারত থেকে বাংলাদেশ যাওয়ার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান শুরু করে সীমান্ত রক্ষা বাহিনী। সীমান্ত রক্ষা বাহিনীর 141 নম্বর ব্যাটালিয়নের বিশেষ টহলদারি টিম ও কুইক রেসপন্স টিম সন্দেহভাজন এলাকায় শুরু করে নাকা তল্লাশি, যেখানে চরে বহু কৃষক চাষেরও কাজ করেন। সেই তল্লাশি অভিযানের সময় জমি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র মাদকদ্রব্য। উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, 100 গ্রাম হিরোইন।